नामस्रेष्टं मनमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरिङ्गुष्टभाटीं राधाकुण्डं गिरिवलमहो राधिकामाधवसं प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतु अस्मिन् नमयं विष्णुपादाय

श्रीमते नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवानि प्रचारिणे निर्विशेषशून्यवादि पश्चात्यदेशतारिणे वंशाकल्पतुरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावुनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्रेयाद्वैतगदाधर शिवसदि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 नाम संकीर्तन की हरे कृष्ण आज के श्रीधाम नवोद्य मायापुर इकन प्रधान कार्यालय শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির ইস্কন নাম হট ভবনে আজকে শিলাজয় পতাকা স্বামী গুরু মহারাজ যিনি হচ্ছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিলা অভয়চরণ অরবিন্দ বেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম দীক্ষাগুরু এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জি ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রদেয় মন্দিরের নির্দেশক তো তার কাছ থেকে আজকে যে প্রথম দীক্ষা এই হরিনাম আশ্রয় দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে যে সকল ভক্তবৃন্দ এই হরিনাম দীক্ষা বিশেষ করে প্রথম দীক্ষা গুরু মহারাজ বলেছেন প্রথম দীক্ষা গ্রহণের জন্য উপস্থিত রয়েছেন আমরা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং ইস্কন হরিকৃষ্ণ হোটর পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো কিছু ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণার বিদ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অন্যতম কৃপাধন্য শ্রী শ্রী ম জয় স্বামী গুরু মহারাজের পাদপদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরম আর পরম গুরুপাদ পদ্ম ইস্কান প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শ্রীপাদ পদ্্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি তা আমি চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য হরে কৃষ্ণ তো শিল গুরু মহারাজ তিনি আমাদের বলেছেন যে এই যে আমরা গুরু গ্রহণ করছি বিশেষ করে এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করা ভগবানের প্রতিনিধি শুদ্ধ ভক্তের কাছে দীক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন কেন আমরা জানি শ্রীমদ্ভাগবতে একাদশ স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে লব্ধা সুদুর্লভম বহু সম্ভবান্তে বহু বহু জন্ম পরে অর্থাৎ আশি লক্ষ দেহকে ত্যাগ করার পরে আত্মা অর্থাৎ আমি আত্মা বলতে আমি আমি বলতে আত্মাকে বুঝানো হয় দেহকে নই তো সে আমি আশি লক্ষ দেহ ইতিপূর্বে ত্যাগ করেছি কেন আমরা সবাই জানি যে আমরা এই দেহ নই কিন্তু জগতে মানুষ জানে না যখন কেউ সদ্গুর দীক্ষা লাভ করে তখন সে জানতে পারে আমি কে তো সেজন্য শিলপ্রভুপাত এই ইস্কন প্রতিষ্ঠা করে যাতে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় সমগ্র বিশ্ববাসী তাই তিনি এই সদ্গুরু দীক্ষা পন্থা যিনি পরম্পরা সূত্রে চলে আসছে কেন গুরু হচ্ছেন অত্যন্ত কৃপালু ভগবানের করুণার মূর্ত বিগ্রহ হচ্ছে গুরুদেব স্বয়ং ভগবান নিজেই তার করুণা শক্তি জমাট করে গুরুরূপ ধারণ করে তিনি এই জগতে প্রকট হন যাতে বদ্ধজীব সংসার দাবানল থেকে মুক্ত হতে পারে তা আমরা সবাই সংসার দাবানলে দগ্ধীভূত বারবার বার জন্ম চক্রে ঘুরছি যেহেতু আমরা নিজেকে জানতে পারছি না তো সেই জন্য এই দীক্ষার মাধ্যমে দিব্য দান হয় শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলেছেন যেটি গুরু মহারাজ তিনি তার লেকচারে বলেছেন যে সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজনাত্মক যে ভগবত্তা জ্ঞান সেটা হচ্ছে দীক্ষা শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কথাকে গুরু মহারাজ তার প্রবচনে বলছেন যে সম্বন্ধ অভিদয় প্রয়োজনাত্মক ভগবত্তা জ্ঞান তাই গুরুদেব তিনি সম্বন্ধ স্থাপন করে দেন এবং সম্বন্ধ স্থাপনের মাধ্যমে তিনি কর্তব্য শিক্ষা প্রদান করেন যেটি হচ্ছে অভিধয় কৃষ্ণ ভক্তি কর্তব্য এবং এই কর্তব্য পালনের মাধ্যমে জীব কৃষ্ণ প্রেম লাভ করে ভগবত ধামে ফিরে যেতে পারে তো সেজন্য এই দীক্ষার মাধ্যমে গুরু মহারাজ বলেছেন যে আমরা সবাই গুরু পরম্পরার সাথে যুক্ত হয়ে যাই তো গুরু পরম্পরার মাধ্যমেই কেবল আমরা আমাদের যে সেবা গুরুদেব সেটি প্রেরণ করেন পরম্পরার মাধ্যমে এ পরম্পরার মাধ্যমে সেটি রাধারানীর কাছে পৌঁছে যায় আর শ্রীমতী রাধারানী সেটি কৃষ্ণকে অর্পণ করেন এই জন্য আমরা এই দীক্ষা যে পন্থা প্রণালী রয়েছে তো সেটার সাথে যুক্ত হচ্ছে তো গুরু মহারাজ দেখছিলাম আজকে ওনার একটা লেকচারে দেখছিলাম তিনি বছরে আমরা তিনবার জন্ম নেই একবার পিতা মাতা থেকে নেই আর একবার প্রথম দীক্ষার মাধ্যমে আমরা জন্মগ্রহণ করি আর দ্বিতীয় দীক্ষার মাধ্যমে আবার জন্মগ্রহণ করি এভাবে তিনবার আমরা জন্মগ্রহণ করছি আজকে এখানে প্রথম দীক্ষা মাধ্যমেও আরেকটি জন্ম হচ্ছে যে দ্বারা গুরুদেব এবং কৃষ্ণকে আমরা লাভ করতে সেই সুযোগ পাচ্ছি কেননা জীবের হৃদয়ে গুরুদেব কৃষ্ণকে প্রদান করেন সে যেন সম্বন্ধ স্থাপন করেন এ হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করি চৈতন্য মহাপ্রভু বলেছেন তার প্রথম শিক্ষা যে চেত দর্পণ মার্জনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম চিত্তরূপ আয়না দর্পণ আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার হয় আর আমরা নিজেকে তখন জানতে পারি তো প্রথমে আমরা এতদিন নাম করে আসছি গুরুদেবের নির্দেশে প্রচারকদের দ্বারা আমরা এই হরি নাম মালা জপ করছি আর আজকে স্বয়ং গুরুদেব নিজে তিনি আমাদের দক্ষিণ কর্ণে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করবেন সেজন্য গুরু মহারাজ যখন এই হরিকৃষ্ণ মহামন্ত্র আপনাদের দক্ষিণ কর্ণে দিবেন তখন সবাই কান খাড়া করে শুনবেন উনি তিনবার বলবেন তারপরে আপনারা সঙ্গে সঙ্গে এই নাম উচ্চারণ করবেন দক্ষিণ কানে ডান কানে মায়েরা কানের যে কাপড়টাকে খুলবেন তখন যখন গুরু মহারাজ বলবেন তো সেই আজকে এটা একটা সুযোগ কেন ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই নাম নামই অভিন্ন আবার নামের বেশি করুণা রয়েছে ভগবান থেকে তার নামের বেশি কৃপা রয়েছে যদিও নাম নামই অভিন্ন তো সেটি আজকে গুরুদেব আমাদের দক্ষিণ কানে দিবেন এবং আজ থেকে যদি আমরা যথাযথভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে স্পষ্ট উচ্চারণ করে শ্রবণ করব এবং প্রত্যেকটা অক্ষর ধ্যান দিয়ে আমরা যদি শ্রবণ করব এবং সেটিকে জপ করব তাহলে গুরু মহারাজ বলছেন অবশ্যই কৃষ্ণ তাদের হৃদয়ে প্রকটিত হবেন হরি বল এবং তাদের হৃদয়টা পরিমার্জিত হয়ে কৃষ্ণকে সেখানে দর্শন করতে পারবেন সেজন্য আমাদের স্পষ্ট উচ্চারণ প্রভুপাত বলেছেন আমরা বাচ্চা শিশুর মতো আমাদের মনটা চঞ্চল হরিনাম করার সময় যেন আমরা কখনো মনে মনে করি না করি অনেক ভক্ত বলে আমার মনে মনে হয়ে যায় এটা কখনো জল্পনা কল্পনা যেন আমরা না করি আমরা আজকে এখানে সদ্গুরুর কৃপা লাভ করার জন্য বসেছি আর তার আদেশ এটি এখন আমরা গুরুদেবের শিক্ষাগুলি বা কোনো কিছু তিনি বলেছেন সেগুলি আমি পুনরাবৃত্তিকরণ করছি আমার নিজের চিত্ত শুদ্ধি করতে জন্য আপনারা যদি সেটা শুনে গ্রহণ করবেন তাহলে তখন উপকৃত হবেন তো সেই জন্য প্রভুপাত বলেছেন যে আমরা মন আমাদের সবাই চঞ্চল বাচ্চা শিশু যেমন চঞ্চল তো সেই জন্য আমাদের স্পষ্ট উচ্চারণ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এরকম স্পষ্ট উচ্চারণ করে আর যদি তুলসীর সামনে করবেন তুলসী কৃষ্ণপ্রিয়া তিনি সবসময় কৃষ্ণের চরণে থাকেন তাহলে তুলসী দর্শন মহাপ্রভু তিনি তুলসী দর্শন করেই জপ করতেন আমরা দেখবেন তো নামটা পরিচয়ে দেওয়া আছে চৈতন্য ভাগবত থেকে আমরা এখানে উদ্ধৃতি দিয়েছি যে সেখানে লেখা আছে যেখানে মহাপ্রভু বসতেন সেখানে তুলসীরে দেখেন জপেন সংখ্যা নাম তুলসীকে দর্শন করেই তিনি জপতেন হরিনাম কেন তুলসী কৃষ্ণের প্রিয়া এই জন্য আমাদের বিশেষভাবে এগুলি নজর রাখতে হবে তুলসীকে দেখে জপ শুনে শুনে করার অভ্যাস করতে হবে এইভাবে আমরা যখন এই জীবনকে মানুষের সার্থক করতে চাই কেননা আমরা জানি না গুরুমা বলছেন যে কোন সময় আমাদের দেহ ত্যাগ হয়ে যাবে আমরা জানি না সেজন্য পরীক্ষিত মহারাজ জানছিলেন সাত দিন তিনি সুযোগ পেয়েছিলেন কিন্তু আমরা কোনো সুযোগ আমাদের নেই যে কখন আমাদের মৃত্যু হবে আমরা শুনছিলাম অনেক ভক্ত বাংলাদেশ থেকে আমাদের গুরুভাই অপ্রগট হয়ে গেলেন কৃষ্ণ কৃষ্ণপ্রভু উনি তার দুদিন আগে কি একদিন আগে বলছিলেন এই দেহ যে কোনো মুহূর্তে অপ্রগট হয়ে যাবে আর উনি তার পর দিনই অপ্রকট হয়ে গেলেন কেউ বলতে পারেন সে যেন খুব সাবধান গুরুমা বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আমরা যেন সিরিয়াস হয়ে যাই এবং সতর্ক হই যে মৃত্যু কবে আসবে সেটা আমি জানি না কিন্তু আমি যেন গুরুর আদেশ সঠিকভাবে পালন করি কম পক্ষে সুলমালা জপ যেন ঠিকভাবে হয় শুনে শুনে গুরুমা বলেছেন যদি কেউ এই সুলমালা জপ শুনে শুনে করবে তাহলে তার কয়েক লক্ষ নাম হয়ে যাবে মহাপ্রভু এক লক্ষ নাম জপ না করলে হাতে গ্রহণ করবেন না বলে দিয়েছেন কিন্তু আমরা এত পতীত প্রভুপাল বলছেন কমপক্ষে সুলমালা জপ করবে কিন্তু সেটি কমপক্ষে পঁচিশ হাজার নাম হয় এক লক্ষ হয় না কিন্তু সেটা জয়প্রদার স্বামী গুরু মহারাজ একটা লেকচারে বলছেন যে হরিদাস ঠাকুর বলেছেন উচ্চ নাম কীর্তনে শতগুণ ফল হয় তাহলে আমরা যদি পঁচিশ হাজার ইন্টু একশো করে দিই কত হয়ে যাবে কত লক্ষ হয়ে যাবে তো অনেক লক্ষ হয়ে যাবে কত লক্ষ হ্যাঁ পঁচিশ লক্ষ বলছে তো পঁচিশ লক্ষ নাম হয়ে যাবে তা মানে এক লক্ষ সেজন্য শুনে শুনে জব করা ভালো না মনে মনে করা ভালো সবাই তাহলে শুনে শুনে করবেন এটা প্রভুপাদ এবং গুরু মহারাজের নির্দেশ সেজন্য আজকে আপনার প্রথম দীক্ষার মধ্যে গুরুমা বলছেন আমরা অনেক জিনিস দান করি প্রথম দীক্ষা এই জন্য দীক্ষার সময় আপনার সবাই বলবেন যে গুরু মহারাজ আমাকে প্রথম দীক্ষা প্রদান করুন মনে রাখলেন সবাই গুরু কাছে কি বলবেন গুরু মহারাজ আমাকে প্রথম দীক্ষা প্রদান করুন এটা সহজে বললাম অনেক কিছু জটিল করবেন না এটা ভুলে যাবেন না এইটুকু শুধু বললেন গুরু মহারাজ আমাকে প্রথম দীক্ষা প্রদান করুন আর যদি একটু জুড়াতেন গুরু মহারাজ কৃপা করে আমাকে প্রথম দীক্ষা দান করুন আর গুরু মহারাজ তো কৃপা করছেনি এইটুকু শুধু বলুন গুরু মহারাজ আমাকে প্রথম দীক্ষা দান করুন ঠিক আছে এটা সবাই মনে রাখলেন তো মূর্খ শিক্ষিত সবাই যেন ভুলে যাবেন না কেন এটাই গন্ডগোল করে অনেক সময় কি বলতে বলে আমাকে হরি নাম দীক্ষা দিন না কি বলবেন প্রথম দীক্ষা দান করুন ঠিক আছে প্রথম দীক্ষা দান করুন হরি নাম দীক্ষা দান করুন বলবেন না প্রথম দীক্ষা দান করুন বললেই প্রথম দীক্ষার মধ্যে নাম আছে নামকরণ আছে অনেক কিছু গুরু মহারাজ এসে একটু বলবেন তো সেই জন্য আপনারা প্রথম দীক্ষা প্রার্থনা করবেন ঠিক আছে তো এইভাবে আমার মনে পড়ছে সেগুলো আমিও বলে দিচ্ছি কিছু কিছু জিনিস কেন আমরা দশ নাম অপরাধ বলতে যাব তার আগে আমি কিছু জিনিস বলছি তো গুরু মহারাজ বলেছেন এই যে দীক্ষা আমরা গ্রহণ করছি দীক্ষা মানে গুরুতে আসক্তি অন্তরের মধ্যে ধারণ করা মানে হৃদয়ে গুরুকে একবারে ধারণ করে নেওয়া শত বাধা গঞ্জনা লাঞ্ছনা বিপদ এলেও কেউ আমাকে কিছু বললো সাধু সঙ্গ করতে গিয়ে কিছু বলে দিয়েছে না মট সঙ্গে গিয়েছি বা মন্দিরে গিয়েছি তখন আমি গুরুকে গ্রহণ করলাম পরে ওই গুরু ভাইটা এরকম বলল তারপরে আপনি গুরুকে ত্যাগ করে অন্য মঠে চলে গেলেন বা অন্য কারো কাছে আবার দীক্ষা নিতে চলে গেলেন এটাতে গুরু মহারাজ বলেছেন যদি কেউ একবার সদ্গুরু ত্যাগ করে কুটি জন্ম সে সদ্গুরু পাবে না এই জন্য সাবধান মনে রাখবেন এটা সেজন্য দীক্ষা মানে গুরু মহারাজ সহজ বললেন প্রথমে আমি বললাম গুরু মহারাজ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কথা বলছেন যে সম্বন্ধ অবিদয় প্রয়োজন এই ভগবত্তা জ্ঞান দীক্ষার মাধ্যমে লাভ হয় আর তিনি তারপরে বলছেন যে গুরুকে হৃদয়ের মধ্যে গ্রহণ করে নেওয়া তার মানে আপনারা যখন প্রশ্ন উত্তর দিলেন যে এই প্রথম দীক্ষার পরে দ্বিতীয় দীক্ষা কার থেকে নেবেন কি লিখে বলেছেন সবাই সেই একই গুরু থেকে নিব কিন্তু কখনো কখনো ভক্তরা মায়া দ্বারা কবলিত হয়ে অসৎসঙ্গের প্রভাবে কখনো কখনো কোনো ভক্ত যে গুরুভ্রাতা হয়তো আপনাকে উন্নয়ন করছিল সে হয়তো কখনো কখনো শাসন করেছে তাকে ত্যাগ করে ওহ আমি আর ইস্কনে নেই আমি আর গুরু ত্যাগ করলে আবার অন্য গুরু কাছে গেল তাতে অপরাধ হয়ে যাবে কিন্তু প্রথমে ফর্মে লিখে যাচ্ছেন কন্ডিশন সাইন করে যাচ্ছেন কিন্তু তখন শাস্তি পাবেন আপনি সেজন্য আমার অনুরোধ আপনাদের চরণে কখনো ত্যাগ করবেন না সেজন্য হৃদয়ে ধারণ করে রাখা একবার কানায় একটা জেলা প্রচারক এসে গুরু বলছে এই ভক্তরা অনেক দিন অপেক্ষা করছে দীক্ষা না দিলে ও বছে গৌড়ীয় মঠে চলে যাবে তো গুরু মহারাজ সঙ্গে সঙ্গে বললেন এখনই চলে যেতে বলো এখনই আমি এখানে বসিনি যে দীক্ষা দেওয়ার জন্য যার গুরুতে আসক্তি হয়নি এখন পর্যন্ত সে কেন দীক্ষা নেবে তাকে কেন জোর করছ তো সেজন্য গুরু মহারাজের একটা কথা আমার মনে পড়ছে আপনাদেরকে বলি এখনও আপনারা এখানে বসে আছেন এখনো কারো দ্বারা প্ররুচিত হয়ে হয়তো বসেছেন এখনও হয়তো মন স্থির হয়নি হরি হরিনাম মন্ত্র দেওয়ার মালা দেওয়ার পূর্ব পর্যন্ত এখনও সুযোগ আছে আপনি বেরিয়ে আসতে পারেন এসে বাইরে দাঁড়াতে পারেন যে না আমি এখনো স্থির করিনি আমাকে জোর করে কেউ বলেছে তাই আমি দিকে নিয়েছি এটা গুরু মহারাজ বলেছেন বলতে তো সেই জন্য কেউ যদি চান এখনও আপনারা বাইরে আসতে পারেন সেই সুযোগটা রয়েছে কিছু সময় পর্যন্ত তো সেই জন্য হৃদয়ে ধারণ অবশ্যই করতে হবে কখনো সদগুরুকে ত্যাগ করবেন না মহারাজ বারবার বলছেন যে কোটি জন্ম সদ্গুরু পাবে না এই জন্য মহারাজ কত দুঃখ লাভ করবেন এই জন্য সাবধানতা অবলম্বন করবেন আপনারা সবাই সংকল্প করছেন ফর্ম ফিল আপ করছেন এটা যেন স্বাভাবিক হয় সেজন্য স্বাভাবিকভাবে গুরুকে হৃদয়ের মাঝে একদম গ্রহণ করে নেবেন আমি গুরু মহারাজের লেকচার থেকে পড়ছি শুধু কিছু কিছু জিনিস আমরা এই বইতে গুরুদেবের লেকচার তুলেছি যেটা আমাদের সুবিধা তো গুরু মহারাজ একটা জিনিস বলেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা যে এমন একজন সদ্গুরু গ্রহণ করার আবশ্যকতা অপরিহার্য যিনি ব্রজেন্দ্র নন্দন প্রেষ্ঠ নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণের প্রিয়তম সেবক হবেন তো আপনারা যে গুরুর কাছে আজ দীক্ষা প্রথম দীক্ষার জন্য আশ্রয় নিচ্ছেন যিনি হচ্ছেন সেই নন্দনন্দন কৃষ্ণের প্রতি যার আসক্তি কৃষ্ণের যিনি পৃষ্ঠ প্রিয়জন তো সেই ছিল জয়প্রতা স্বামী গুরু মহারাজের কাছে আপনারা আসক্ত হয়েছেন তো এরকম হেন গুরু আশ্রয়, যদি হৃদয়ে না গ্রহণ করি তাহলে আমরা আবার কত জন্ম ঘুরতে হবে তার ইয়ত্তা নেই সেই খুব সাবধান থাকতে হবে এই জন্য অন্য যে কোনো জীবের প্রতি বিদেশ বিদ্বেষ মুক্ত হন সদ্গুরু এবং তাই পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে ভক্তি সেবা নিবেদনের কথা তিনি অকাতরে বিতরণ করেন গুরুদেব কি করেন ভক্তির সেবা কথা বলেন তিনি অন্য কিছু বলেন না সেজন্য গুরুদেব সেবার কথা বলেন এইভাবে নম্রভাবে এই বিষয়ে কিছু জ্ঞান আহরণ করলে যদি আমরা বিনয় সহিত এটাকে গ্রহণ করে নিই গুরুদেবের কথা ভগবানের মায়া শক্তি তাদের আচ্ছন্ন করে রেখেছে এবং নানা ধরনের দুঃখ কষ্ট জীব জুনিতে যেভাবে পতিত হচ্ছে তার থেকে সে মুক্ত হতে পারবে হরিব সেজন্য নন্দন পৃষ্ঠ হ্যাঁ যশোধানন্দন পৃষ্ঠ রঘুনা দাস গোস্বামী মনশিক্ষায় বলেছেন গুরুবরং মুকুন্দ পৃষ্ঠ তত্ত্বে তো সেইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত বলেছেন তো সেই মুকুন্দ পৃষ্ঠ মুকুন্দ হচ্ছেন সেই নন্দনন্দন কৃষ্ণের যে প্রিয় তার যে কাছ থেকে দীক্ষা আজ আমরা লাভ করছি বা আপনারা পাচ্ছেন তো এটাই হচ্ছে আমাদের কাছে একটি সুন্দর যে গুরু মহারাজের প্রতি আশ্রয় আত্মনিবেদন গুরুর চরণে করা আপনারা সবাই আত্মনিবেদন করছেন আজ থেকে করছেন তো সেজন্য এত কষ্ট করে বসে আছেন তার মানে আজ থেকে সমস্ত কিছু গুরু মহারাজের হয়ে যাচ্ছেন আপনারা আপনারা যা কিছু এই কায় মন বাক্যে গুরুদেবের সেবা করবেন তা মানে এই শরীরটাও গুরুদেবকে অর্পণ করছেন তার মানে সম্পূর্ণভাবে গুরুর নির্দেশকে পালন করতে চেষ্টা করতে হবে তো আজকে দেখছিলাম গুরু মা বলছেন গুরুদেবের নির্দেশ যথাযথ যদি আমরা পালন না করি তাহলে তার ক্রমে ক্রমে অধপতন হয়ে যাবে আমি ক্রমে ক্রমে দেখছিলাম আজকে যে কি বলবো গুরুমা কি বলেছেন তো সেগুলো একটু এখানে বললাম আর একটা গুরুমা বলছেন যে শিলপ্রভুপা বলতেন দীক্ষা মানে স্বয়ং পারমার্থিক সম্পর্ক গড়ে ওঠা আমাদের পারমার্থিক সম্পর্ক আজকে থেকে গড়ে উঠছে হ্যাঁ এবং দীক্ষা গুরুকেও ঠিক সেইভাবে স্বীকার করে নিতে হবে তিনি যা কিছু বলবেন তা সবই করতে হবে রাজি আছেন সবাই যা বলবেন গুরুদেব বলছেন গ্রন্থ বিতরণ করতে হবে আপনারা রাজি তারে জেলা প্রচারকের মাধ্যমে গ্রন্থ বিতরণ করতে হবে এটা আপনাদের রাজি আপনারা সব জেলা প্রচারক আছে তাদের মাধ্যমে গ্রন্থ বিতরণ করবেন অন্য কেউ আছে আপনাকে বলে এই গ্রন্থ নাও সেই গ্রন্থ নাও এরকম না। জেলা প্রচারকের মাধ্যমে তাহলে ক্রুমারাজ চান নাম হট ভক্তরা কত গ্রন্থ বিতরণ করছে উনি জিবিষকে দেখাতে চান বিশ্ববাসীকে দেখাতে চান কিন্তু আমরা যদি নাম হট মাধ্যমে না করে অন্যদিকে যাই আমাদের অনেক গ্রন্থ বিতরণ ডিপার্টমেন্ট আছে না আছে কিন্তু নাম ভক্তরা বক্তরা থেকে নিয়ে গ্রন্থ বিতরণ করবে আর গুরু মহারাজ দেখাবেন ও নাম ভক্তরা এত গ্রন্থ বিতরণ করছে সে একই মায়াপুর তখন ফার্স্ট হবে একই মায়াপুরতেই সবাই আপনারা সাহায্য করবেন ঠিক আছে সেই জন্য গুরুদেবের আদেশ এরকমই নাম প্রচারক মাধ্যমে নাম সেবাতে অংশগ্রহণ করেছেন এবং সর্বদা তাদের পরামর্শ করেই চলার চেষ্টা করবেন যা কিছু করতে যাবেন তাহলে আনন্দ পাবেন हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे तो हमें एखंड दस नाम अपराध एकटू सुनब तो हमें जानी अपराध शब्दर अर्थ অপ মানে অপসারিত হওয়া যাওয়া রাত মানে আরাধনা আমরা আরাধনা থেকে নিচে চলে যাব যে আরাধনা করছি কি আরাধনা করছি প্রতিদিন মঙ্গল আরতি করছি জপ করছি সন্ধ্যা আরতি করছি গ্রন্থ পাঠ করছি ভগবানের পূজা করছি আরতি করছি এবং বিভিন্ন সেবাতে নিযুক্ত রয়েছি সব পারমার্থিক কৃষ্ণকে কেন্দ্র করে তখন এইগুলি থেকে সরে যাওয়া তো ওইটাকে বলে অপরাধ বুঝা গেল অপরাধ তোমার রাত তোমার রাধারানী শব্দ এসছে রাধারানী আরাধনায় শ্রেষ্ঠা কৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক তিনি সবাইকে আকর্ষণ করেন কিন্তু রাধারানী কৃষ্ণকে আকর্ষণ করেন কিসের মাধ্যমে আরাধনার মাধ্যমে সেবার মাধ্যমে তাই আমরা সেবার মাধ্যমে গুরু এবং কৃষ্ণকে আকর্ষণ করব। ভাবে আকর্ষণ করব কেন আমরা জানি আমরা গুরু মহারাজের কাছে হঠাৎ করে পৌঁছাতে পারি না কিন্তু আমরা এমন কিছু সেবা করব গুরু মহারাজ আমার কাছে আসবেন সেটা তার প্রমাণ আজকে আপনাদের কাছে গুরু মহারাজ স্বয়ং প্রকাশিত হবেন এখানে আসবেন আপনারা তার সামনে আসবেন কথা বলবেন এই যে সুযোগটা কি করে হলো আরাধনার মাধ্যমে আপনারা এমন একটা সেবা করেছেন যে সেবার দ্বারা গুরু মহারাজ আপনাদের কাছে আসছেন আমাদের ক্ষমতা নেই গুরু মহাজ কাছে পৌঁছানো আমাদের ক্ষমতা নেই ভগবানের কাছে যাওয়া যদি ভগবান চান আমাদের কাছে আসতে পারবেন কি না কিন্তু আমি চাইলে ভগবানের কাছে যেতে পারবো না কিন্তু ভগবান চাইলে আমার কাছে চলে আসবেন কিসের মাধ্যমে আরাধনার মাধ্যমে সেবার মাধ্যমে তো ঠিক সেই রকমই এই দীক্ষাটাই হচ্ছে এরকমই আরাধনা গুরুদেব শেখাচ্ছেন কিন্তু যখন অপরাধ হয়ে যাবে তখন আর সেখান থেকে আমরা বঞ্চিত হয়ে যাব তো এইখানে দশ নাম অপ্রদম শুনব তো শাস্ত্রে বলা হয়েছে বলা হয়েছে অপরাধ ছাড়ি কর কৃষ্ণ সংকীর্তন অচিরাধে তবে কৃষ্ণের চরণ অপরাধ ছেড়ে দিলে কৃষ্ণের চরণ পাওয়া যাবে নাহলে পাওয়া যাবে না হরে কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার তো মানে আমাদের নাম বহুবার নিয়েও যদি অপরাধ হয় তাহলে আমাদের কোনো আনন্দ হবে না এগুলি সব সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যদিও আমরা নাম করি তিনটি স্তর আছে ভগবানের নাম করতে গেলে তিনটা স্তর আছে প্রথমটা হচ্ছে অপরাধযুক্ত নাম দ্বিতীয় হচ্ছে নামাভাস আর তৃতীয় হচ্ছে শুদ্ধ নাম কিন্তু অনেক সময় আমরা মনে করি না ও এখন আমার হরি নামে অপরাধ যুক্ত হচ্ছে তাহলে নাম করা কি দরকার আছে নাম না করলে তো অপরাধ হবে না তাহলে সে তো বঞ্চিত হলো ভগবানের নাম না করে আর অপরাধ হচ্ছে বলে ছেড়ে দিবেন না আমাদের সচিনন্দন মহারাজ একটা কথা বলছিলেন প্রভুবাদের শিষ্য যে একটা অন্য গ্রহে একটা পিঁপড়ে তার অনেক পা অনেক বড় পিঁপড়ে আর ওখানে ও নাচত কিন্তু ব্যাঙ্ক ছিল ওর নাচটা সমস্ত পশু পাখিরা পছন্দ করত। কিন্তু ব্যাঙ্কটা ও দেখছে এই পিঁপড়েটাকে সবাই প্রশংসা করছে ও হিংসা করছে তখন ব্যাংকটা একটা লিখেছে যে পিঁপড়ে ভাই একটা স্টেজ করা হচ্ছে অমুক তারিখে কেন তোমার নাচটা সবাই প্রশংসা করে দয়া করে এই তারিখে তুমি নাচবে কী করে তোমার এটা এই নাচটা প্রশংসিত হয় আমরা একটু জানতে চাই তুমি তোমার এই দুইশো পায়ের মধ্যে প্রথম দুটা পা আগে ফেলো না বাম দিকের পাটা ফেলো না ডান দিকের পাটা ফেলো না মাঝখানের পা ফেলো না পিছনের পা ফেলো না একশো নম্বরের পা ফেলো না একশো নিরানব্বইটা ফেলো কোন পাটা তুমি আগে ফেলো যার জন্য তোমার নাচটা এত সুন্দর হয় বন্য পাখিরা পশুরা সবাই তোমার প্রশংসা করে দয়া করে ওই দিনে তুমি উত্তর দিবে নাচের মাধ্যমে তো না স্টেজ রেডি পিঁপড়া এসে নাচবে চিন্তা করছে এক নম্বর পা না বাঁ পা না ডাইন পা কোনটা আগে আমি ফেলতাম আমার নাচ সবাই দেখত এরকম করতে করতে যে টাইম ছিল শেষ আর নাচতে পারলো না তখন ব্যাংক বললো বেটা এবারে শাস্তা হয়েছে তার মানে এই অপরাধ হচ্ছে মনে করে যদি আমরা ভাবি অ হরিনাম বন্ধ করে দিই কিন্তু না হরিনাম বন্ধ করবেন না সেই জন্য শাস্ত্রে সেটাই বলা হয়েছে এই হরিনাম অপরাধযুক্ত হলেও যদি আমরা বন্ধ না করি কন্টিনিউ করতে থাকি সে নামের কৃপায় আবার একদিন শুদ্ধ নাম আভাস হবে আর নাম আভাস মানে কি তার মানে আপনি আগিয়ে গেলেন সূর্য উদয় হলে পূর্বে কি হবে উদয় হওয়ার আগে কি দেখা যায় সূর্য যে উদয় হবে তার আগে কি দেখা যায় ভুলবেলা লাল পূর্ব দিকে লাল দেখা যাচ্ছে তখন সমত ভূত প্রেত চোর ডাকাতের ভয়টা চলে যায় আপনার থেকে হ্যাঁ কি না ঠিক নামাভাসটা ওই রকমই যে নামাভাস মানে আপনার অপরাধের একদম মানে আপনি মুক্ত হয়ে গেছেন এখন আভাস মানে আপনার আনন্দ আসছে সেটা হয়তো চার রকমের আভাস আছে কিন্তু সেটা শুদ্ধ নাম নয় তো সেরকম করতে করতে একদিন শুদ্ধ নাম হবে কিন্তু নামের আশ্রয় যেন আমরা কখনো ত্যাগ না করি এভাবে বলা হয়েছে সমস্ত নাম আবার সম্বন্ধে তো আমরা নামটা পরিচয় সবাই শুনেছেন কিভাবে দশ নাম অপরাধ আপনার দীক্ষা সময় বলেওছেন আমরা সেটি শুনবো হ্যাঁ দশ নাম অপরাধ যে সমস্ত ভক্ত ভগবানের নাম মহিমা প্রচার করে এই ফ্যানটা দিয়ে রাখ নাম মহিমা প্রচার করেন তাদের নিন্দা করা নিন্দা মানে আমরা অনেক সময় সেই সব ভক্তদের হয়তো দর্শন করে অদা আনন্দ করি না এবং কখনো কোনো ভক্তের আমরা পরিহাস করি বা তাদের কোনো রকম সমালোচনা করি ভক্ত কে আমরা হয়তো গালি দিই প্রহার করি এরকম বৈষ্ণব অপরাধ ছয় প্রকার আছে শাস্ত্রে বলা হয় এবং তাকে এসেছে আমার বাড়িতে আমরা হয়তো অনেক সময় ভাবি ও লাল কাপড় পরা বাই সন্ন্যাসী ব্রহ্মচারী মঠে থাকে এরাই বৈষ্ণব কিন্তু আমার বাড়িতেই বৈষ্ণব আছে আমার স্ত্রী দীক্ষা নিয়েছে আমি তাকে হয়তো গালি দিচ্ছি প্রহার করছি গুরু মহারাজ বলেন দীক্ষার সময় আগে দেখতাম আমরা যখন বসে থাকতাম তোমার স্ত্রীকে তুমি গালাগালি করো নাকি কখনো প্রহার করেছ তখন একটা ভক্ত বলছে হ্যাঁ গুরুমারাজ আমি কিছুদিন আগে একটু প্রহার করছো যাও দীক্ষা হবে না তোমার বৈষ্ণব অপরাধ করছ এরকম করে বের করে দিয়েছেন দীক্ষা হবে না স্ত্রীকে প্রহার করছো বৈষ্ণবী ভক্ত তোকে গালাগালি করছ স্ত্রীকে যেখানে তুমি স্বামীকে কিছু প্রহার করেছো নাকি স্বামীকে গালাগালি করো নাকি এরকমই তাহলে স্বামী স্ত্রী কিরকম হওয়া উচিত আমাদের আচরণ দেখে ভক্তরা আনন্দ করবে জন্য বৈষ্ণব বাচ্চা আপনার তাকেও প্রহার করতে পারবেন না হ্যাঁ গালি দিতে পারবেন না সেও তো প্রসাদ খায় ভক্ত আর আপনার পাশে বাড়ি কোনো একটা গরিব ভক্ত সে হয়তো আপনার বাড়িতে এসছে বা মূর্খ বলে তাকে গালি দিলেন অনেক সময় এরকম করবেন না গৃহস্থ হলেও সেও বৈষ্ণব তো সেজন্য তাদেরকে অসন্মান করা গালাগালি করা প্রহার করা অনেক সময় দেখা যায় তো সেটা থেকে সাবধান রাখবেন যেহেতু দেখতে হবে এ হরিনাম করে আমার ছেলে হরিনাম করে আমার স্ত্রী হরিনাম করে এই প্রতিবেশী মূর্খ হলেও এই ছেলেটা হরিনাম করে দীক্ষা নিয়েছে তাকে আমি কি করে অসম্মান করতে পারি এইগুলি আমাদের অপরাধ হয়ে যাবে সেই জন্য ভগবানের ভক্ত যারা নাম প্রচার করে নাম করে হ্যাঁ তাদের নিন্দা করলে ভগবান খুশি হন না তাদেরকে এরকম ছয় প্রকার যে অপরাধ সম্বন্ধে বললাম সেটা যেন না হয় তার জন্য আমাদের সদা সতর্ক থাকতে হবে চেষ্টা করতে হবে অভ্যাস করতে হবে বাড়ি ফিরে গিয়ে যেন এরকম না হয় তার জন্য মনে রাখতে হবে এই জন্য গুরু মহারাজ আমরা শুনেছি আপনারা বলেছেন গুরুমা বলছেন প্রথম দীক্ষার পূর্বে আবার স্মরণ করিয়ে দাও আজকে সংকল্প যেন ওরা আবার করে যায় সেজন্য আমরা কিছু বলছি আর অনেক সময় আমরা ভুল করি দীক্ষা নিয়েও অনেক সময় দেবদেবীদের প্রতি আসক্ত বন্ধ করতে পারি না কিন্তু দেবতাদের নাম ভগবানের নাম এগুলি এক মনে করাও অপরাধ হয়ে যাবে তারা স্বতন্ত্র এক একজন ভগবান মনে করা সেটা অপরাধ হয়ে যাবে তাহলে বহু ভগবান হয়ে গেল তো ভগবান দ্বিতীয় অদ্বিতীয় হ্যাঁ ভগবান অদ্বিতীয় অন্য কেউ নেই দেবতারা ভগবানের প্রতিনিধিত্ব করেন সেবক তারা দাস ভূতম ইদম তোষ্য ব্রহ্মাদি সকলম লোক এই জগতে এই ব্রহ্মার লোকে সবাই দাস সেবক হ্যাঁ সেটা আমাদেরকে জানতে হবে তো এইভাবে আমরা যেন এক না করে ফরি কালী কালী বলা কৃষ্ণ কৃষ্ণ বলা অনেক মিশন খুলছে আজকাল সংস্থা তারা কালী কৃষ্ণ এক মনে করে প্রচার করছে কিন্তু অনেক সময় আমরা দীক্ষা নিয়েও বুঝতে পারি না মায়ার প্রভাবে সেখানে দৌড়াই আর যেই কৃষ্ণ সেই কালী বলে তাদের সঙ্গও করি তো এটা ঠিক হবে না তো সেই জন্য সাবধান থাকবেন তো সেটা বলা উচিত না তারপরে তারপরে গুরুদেবের আদেশের অবজ্ঞা করা উলঙ্ঘন করা হ্যাঁ গুরুর নির্দেশ অবজ্ঞা করা যেটা আপনারা আজকে সংকল্প করছেন আমরা যেটা সংকল্প করছি তো সেটি আবার যদি ভঙ্গ করা হয় তাহলে এটা অপরাধ হয়ে যাবে তো সেই জন্য খুব সাবধান থাকবেন যেন গুরুর যে আদেশ যে তুমি প্রচার করো আপনারা এখানে লিখলেন যে আমি প্রচার করবো তারপরে গিয়ে বন্ধ করে দিলেন না না আমার টাইম নেই আগে দায়িত্ব নিছিলেন আর এখন দায়িত্ব আর বন্ধ করে দিলেন গুরু বলছেন প্রত্যেকটা দীক্ষিত ভক্ত তারা দায়িত্ব নিবে আরও কয়েকজনকে দেখার জন্য এবং তাদেরকে এই কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসবে এরকম নয় আপনি দীক্ষা দিবেন কুকিগত করবেন না আমি আজকে শুনছিলাম কিছু প্রক আমাদের জেলা প্রচারকের সাথে আট মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে পরিচয় করে দিচ্ছে না কুকিগত করে রাখছে এটা ঠিক না এরকম কেউ করবেন না অনেক লিডার আপনারা দীক্ষা নিচ্ছেন এরকম না প্রচারকের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছে না এরকম আজকে আমি কয়েকটা ভক্ত থেকে শুনলাম আমি ওনাকে ফোন করলাম সরাসরি আপনি কেন এরকম করছেন আপনি কি দীক্ষা দিবেন এই যে দিন হয়ে গেল তারা দীক্ষা পাওয়ার বা কোনো কিছুর জন্য যোগ্য হতো আর প্রচারকের সাথে যুক্ত হলে তো এইসব জিনিস আপনারা অনেক লিডার আছেন যেন এরকম করবেন না সেজন্য সবসময় পরামর্শ করে চলবেন তো গুরুদেবের আদেশ যে প্রচার করব এবং আমি চাটি নিয়ম নিষেধ বর্জন করব তারপরে সর্বদা আমি সঙ্গ সাধু সঙ্গের মধ্যে থাকব কিন্তু আমরা সাধু সঙ্গে না থাকি যেমন নামট সঙ্গ গুরুমা চান প্রশ্নের মধ্যে লেখা আছে আপনি মন্দিরের সাথে যুক্ত নামটের সঙ্গে যুক্ত তাহলে আপনাকে নামটো মহামিলনে যোগদান করতে হবে করেন কি প্রশ্ন দেওয়া হয়েছে আপনারা হ্যাঁ বলছেন কিন্তু বাড়িতে গিয়ে আর নামটো মহামিলনে যান না কেন ওই গুরুভাইটা আমাকে কিছু বলেছে তাই না আপনি সঙ্গ বর্জন করবেন যাবেন তো সেটা গুরুদেবের আদেশ উল্লঙ্ঘন হয়ে যাবে যদি আপনি নাম সঙ্গ থেকে চলে যান তাহলে ওটা স্বতন্ত্র হয়ে যান আবার কেউ কেউ দীক্ষা অন্যদেরকে দেওয়া আছে জেলা প্রচারককে ত্যাগ করে অন্য কোনো ডিপার্টমেন্টে তাদেরকে বলছে না না তোমরা বলো আমরা নাম নামট নাম জানি না জেলা প্রচারককে চিনি না এরকম আছে। এরকম কিছু কিছু ভক্ত শিক্ষা আছে সেদিন আমরা বসছিলাম সেই ভক্ত মানে যারা রেকমেন্ড করছে তাদের নিয়ে এরকম শিখাচ্ছে তো আপনারা এরকম শিখাবেন না নাম হট দীক্ষা নিচ্ছেন আবার কয়েকদিন পরে বলছেন না না অন্যদেরকে জেলা প্রচার সাথে বা কোনো সিনিয়র ভক্ত পড়লো না অন্য জায়গায় গিয়ে লাইন দিচ্ছেন ওটা ঠিক নেই নাম প্রচারটা মেন প্রচার মূল প্রচার তার থেকে সমস্ত প্রচার গুরু মহারাজ গুদ্রুম কল্পাটবিতে বলেছেন আর সমস্ত প্রচার ওখান থেকেই শুরু সবগুলি নাম প্রচার যেন আলাদা কেন মনে না করেন কেউ নাম ত্যাগ করা মানে নিত্যানন্দ প্রভুকে ত্যাগ করা সে যেন সাধুসংঘ এটাও গুরুদেবের আদেশের উল্লঙ্ঘন হয়ে যাবে এটাকে সাবধান রাখবেন চতুর্থ আছে যে বৈদিক শাস্ত্র রয়েছে যে সব অনুগামী শাস্ত্র আচার্যরা আমাদেরকে ভাষ্য প্রদান করে দিয়েছেন তো সেই সব বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্র যেন আমরা তা যে অবজ্ঞা না করি এইগুলা কেউ লিখে দিয়েছে এরকম যেন না করি কেন এইসব বৈদিক শাস্ত্রে ভগবানের নামের মহিমা প্রচার হয়েছে যদি আমরা এই শাস্ত্রকে নিন্দা করি তাহলে এটা অবমাননা হবে নামের চরণে অপরাধ হবে তো সেজন্য সাবধান থাকবে দশ নামের মধ্যে এইসব অপরাধ পঞ্চম নাম অপরাধ হচ্ছে নামে অর্থবাদ আরোপ করা অর্থবাদ আরোপ করা মানে যে নামের মহিমার অতিস্তুতি বলে মনে করা নামের অনেক মহিমা আছে সেটাকে অতিস্তুতি বলে মনে করা এই জন্য তাকে বলে অর্থবাদ আর একটা আছে অর্থবাদ মানে ভগবানের নামের অর্থ যেটি সেটি না বলা আমি প্রায় দীক্ষা অনুষ্ঠানে বলে থাকি আমি একটা জায়গায় গিয়েছি আমার শিক্ষা শিখাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে হরে মানে হয়ে যাও কৃষ্ণ হয়ে যাও এই হরে কৃষ্ণ মানে শিখাচ্ছে কৃষ্ণ হয়ে যাও সবাই তো মানে নামের হরে মানে রাধারানী হরা সম্বোধনে কৃষ্ণ ভগবান সেটা না বলে হরে কৃষ্ণ মানে হরে তুমি হয়ে যাও কৃষ্ণ হয়ে যাও এরকম অপরাধ সেই জন্য এটাকে বলে অর্থবাদ মানে সত্যিকারের অর্থকে মানে বাদ দিচ্ছে আর কল্পিত অর্থ বলছে এরকম নামে অর্থবাদ তো সেটাকে আবার নামের মহিমাকে অতিস্তুতি বলে মনে করা কিছু নাম সুন্দর নামের মহিমা বলা হয়েছে কিন্তু সেখানে বলছে এইগুলো বাড়িয়ে চাড়িয়ে সব বলছে এটা না তারপরে ষষ্ঠ নাম অপরাধ যে ভগবানের যে নাম আছে সেই সব নামকে কল্পনা বলে মনে করা কাল্পনিক বা কল্পনা এরকম মনে করা তারপরে অষ্টম হ্যাঁ সপ্তম সপ্তম আছে নাম বলে পাপা আচরণ করা নাম বলে পাপা আচরণ আমরা জানি প্রভুপাত বলেছেন যে খ্রিস্টানদের মতো যেন না হয় চার্চে যাবে সপ্তাহে একবার বলে হে গড আর কখনো পাপ করব না আমাকে ক্ষমা করুন তারপরে দিন গিয়ে আবার পাপ করা ঠিক সেরকম আমরা নামকে দেখিয়ে যেন কোনো পাপ না করি ও নাম করলে তো পাপ ক্ষয় হয়ে যাবে ঠিক আছে আজকে আর পাপ করলাম কালকে নাম করে এটা পূর্ণ করে হয়ে পাপ ক্ষয় হয়ে যাবে এই মেন্টালিটি যেন আমাদের না আসে নাম বলে পাপ বুদ্ধি হ্যাঁ এটাকে বলা হয় যে সহজে কীর্তনিয়ারা করে কীর্তন আরে শত কুটি মানে যত নাম এক নামে যত পাপ হরে সাধ্য নাই তত পাপ করে এই বলে মানুষকে বিভ্রান্ত করে দেবে তো সেজন্য ওরা তো করবে না হরিনাম আর মানুষকে বিভ্রান্ত করবে সেজন্য আমরা ভক্তরা যেন এরকম না করি এটা গুরু মহারাজ চাইছেন আর অষ্টম যেসব বৈদিক কর্মকাণ্ডীয় বিষয়বস্তু রয়েছে হ্যাঁ শ্রাদ্ধ অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান ইত্যাদি দান স্কুল কলেজ বানানো গরিব লোকে খাওয়ানো এইসব বৈদিক কর্মকাণ্ড করা আর নাম করা এক মনে করা কখনো কখনো জীবগোসাই বলছেন আমরা যদি গ্রন্থ পাঠ করব ভাগবত পাঠ করব পূজা অর্চনা করব কিন্তু এইগুলি করার সঙ্গে যদি আমরা শেষে হরিনাম না করব। তাহলেও এটা অষ্টম নাম অপরাধে পড়ে যাবে আমরা অর্চন করলাম পূজা করলাম গ্রন্থ পাঠ করলাম কিন্তু হরিনাম করলাম না শেষে আদ্যে মধ্যে অন্তে হরিনাম করতে হবে আর নাহলে এই পূজাটাও কর্মকাণ্ডে চলে যাবে ওই ভাগবত পাঠটাও কর্মকাণ্ডে চলে যাবে যদি আদ্যে মধ্যে অন্তে ভাগবতের সময় হরিনাম কেউ না করে জীব গোস্বামী তার সন্দর্ভে লিখছেন অষ্টম নাম অপরাধ পড়ে যাবে সেজন্য প্রভুপাত বলেছেন যে একজন যা কিছু বলবে তার মধ্যে কত হরিনাম করছে সেটা যেদিন বলে সেজন্য আমরা মাঝে আধে মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই উচ্চারণ করি কেন গুরু মহারাজ এটা দেখান প্রায় সময় হরি নাম বেশি ভাগ উচ্চারণ করে দেখান তাতে বেশি শুদ্ধ হবে তেজন্য বৈদিক কর্মকাণ্ড যেমন আপনারা অনেক সময় আমি দেখি বলে পিতা মাতা শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে বাচ্চা ওই পিতা মাতার শ্রাদ্ধ উপলক্ষে আজকে ভাগবত অনুষ্ঠান ওটা কর্মকাণ্ড নাম অপরাধে চলে গেল পিতা মাতার শ্রাদ্ধ অনুষ্ঠানে উপলক্ষে ঘোষণা করছে উপলক্ষে আজকে হরিনাম সংকীর্তন ভাগবত পাঠ হবে এটা কর্মকাণ্ডে বলতে হবে যে না আজকে ভগবান এবং ভক্তদের সন্তুষ্টি বিধানার্থে আজকে ভাগবত হরি কথা আলোচনা হবে আর আজকে সেই এই দিনেই আমার পিতা মাতার যে শ্রাদ্ধ অনুষ্ঠান এখানে বৈষ্ণব সেবা আমি অনুশীলন করবো এটা বলতে হবে কিন্তু আমরা যদি বলি পিতামাতার শ্রাদ্ধ অনুষ্ঠানের উপলক্ষে তার মানে পিতা মাতার শ্রাদ্ধটা হয়ে গেলো মুখ্য আর ভগবত কথা ভাগবত বৈষ্ণব সেবা গৌণ হয়ে গেল। এই জন্য একটা নাম অপরাধে চলে যাবে অষ্টম অপরাধে চলে যাবে তার জন্য সাবধান থাকতে হবে সেই জন্য এটাকে বৈদিক কর্মকাণ্ডে চলে যাবে তো জন্য ভক্তরা সাবধান থাকবেন এই সব বিষয়টাও সাবধানতা আর নবম শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে ভগবানের নামের মহিমা বলা তাকে হরিনাম করতে বলা যাবে অনুরোধ করা যাবে কিন্তু নামের মাহাত্ম বলা যাবে না আর দশম অপরাধ আমরা অনেক নামের জানা সত্ত্বেও বিভিন্ন বিষয়ে আসক্তি যে আরো ভোগ করার বাসনাকে আমরা বাড়াচ্ছি যে সব কৃষ্ণের সম্পত্তি কৃষ্ণ সেবায় লাগাবো এই মনোভাব না রেখে আমরা বুঝলাম না আমার ব্যবসায় গন্ডগোল হয়ে যাবে এই দীক্ষা অনুষ্ঠান হবে গুরুদেব ডাকছেন আগে বলছিল কিন্তু না ওই ব্যবসাটা মাড় হয়ে যাবে আমি আজকে যেতে পারবো না পরে যাব তার মানে দীক্ষাকে গণ্য করলো ব্যবসাটাকে মুখ্য করলো তার মানে বিষয়ে আসক্তি বজিয়ে রাখছে অতএব ওটা ঠিক নেই তো সেই জন্য আমি অনুরোধ করব এই আমরা দশ নাম অপরাধ এইভাবে আমরা আলোচনা করলাম আস্তে আস্তে আমরা সবাই যদি এটাকে মন দিয়ে উপলব্ধি করি গ্রহণ করি জীবনে তখন আমরা সার্থকতা অবলম্বন করব এবং এই জীবনী কৃষ্ণ প্রেম গুরুমা বলছেন যে নির অপরাধের নাম করবে গুরুর সমস্ত আদেশ পালন করবে চারটা নিষেধ সে পালন করবে তাহলে সর্বদা কৃষ্ণকে স্মরণ রাখতে পারবে তার সমস্ত কর্তব্যকর্মের মধ্যে তাহলে সে এই জীবনেই সে ভগবত ধামে ফিরে যাবে নিদায় গৌর প্রেমানন্দে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे महाराज वैष्णव घोषणा करी अच्छा